নাই 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 সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। লারার মা চাচাকে ছেড়ে চলে গেলেন কেন? মেয়েরা তো মানুষের সাথে সংসার করে, অমানুষের সাথে তো না। শোনো, লারার বাবা কিন্তু তোমার সাথে লারার বিয়েতে মত আছে। চলো দেখো, যদি হেলদি থাকতে চাও তাহলে রেগুলার এক্সারসাইজ করতে হবে আর এই রকম হেলদি ফুড খেতে হবে, বুঝেছো? একটা গান শোনাবি? এত রাতে গান, এখন কিভাবে গান গাবো দাদা জান? ভালো লাগছে না, মনটা খুবই খারাপ লাগছে। এ বাড়িতে একমাত্র তোকে দেখলে আমার মনটা ভালো লাগে। একটা গান শোনো না, বড্ড অস্থির লাগছে। আচ্ছা, গান না হয় শোনানো যাবে, কিন্তু তার আগে বলো তোমার অস্থির লাগছে কেন? অস্থিরতার কি একটা কারণ? সারাটা জীবন আমি নিজেকে একটা গোছানো মানুষ হিসেবে চিন্তা করি। আমি চিন্তা করেছিলাম একটা গোছানো সংসার হবে, গুছিয়ে নিয়ে আসতে চেয়েছিলাম সেভাবে, কিন্তু কী হলো, কী ভালো লাগলো, কী হলো? আমি একটা মানুষ জীবনে কোনো দিন অসৎ উপার্জন করিনি, সৎ উপার্জন করেছি, সৎভাবে চলেছি। আমার সন্তানগুলোকে আমি একটা সৎ জীবনযাপন করতে দেখতে চেয়েছিলাম, কিন্তু আজকে কী হয়েছে বাড়িতে, কী হচ্ছে, আমার ছেলেমেয়েগুলো কী করে বেড়াচ্ছে, এই কষ্ট আমি আমার ঘুম আসে না, আমি জানি না আমি কী করবো। তুমি তো তোমার চেষ্টা করেছো, ওনাদের বয়স হয়েছে, যে যার রাস্তা নিজের মতো বেছে নিয়েছে, কী করার আছে দাদা জান বলো? চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছে। একটা ব্যর্থ মানুষের যে কী কষ্ট, কী মনোবেদনা, সে বুঝবি না রে দাদা জান। এভাবে রাত জাগলে শরীর খারাপ করবে, অনেক রাত হয়েছে, রুমে চলো ঘুমাবে। গান শোনাবি না? এমনিতেই আমি রাত জেগে জোরে জোরে পড়ি, বাসায় সবার অনেক ডিস্টার্ব হয়, তার উপর যদি এত রাতে গান গাই সবাই বিরক্ত হবে। চলো তোমাকে রুমে নিয়ে যেয়ে ঘুমাবে। ঘুম আসবে না রে, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, চল। ওই এদিকে নিয়ে আয়, আসেন বস ডাকলে। কি বলবেন বলেন বাবাজি? ঋণ নিয়ে আস, সুবৃক্ষের বীজ দেখাইছিলাম, শোনা ফলে নেই, ঋণগ্রস্ত হয়ে পড়ছি, ঋণের জ্বালায় দেশ ছাড়ছি, এদিকে ঢাকায় থাকতে পারতেছি না, আবার গ্রামেও যাইতে পারতেছি না। তাহলে ভিটে বাড়ি বেছে ঋণ পরিশোধ করেন? ভিটে বাড়ি নাই, নদীর ধারে থাকতাম, নদীতে নিয়ে গেছে। তাহলে দেশের কথা ভুলে যান। তা না বললাম, কিন্তু ঋণ নিয়ে মরতে চাই না, ঋণটা মাফ করার জন্য একটা আর্জি নিয়ে আসছিলাম অফিসে, আজ আমি বড় স্যারের সঙ্গে দেখা করে যাব। সোজা বস্তিতে যান। দেখছেন এই এই কি করলি? আরে মুরব্বী মানুষ চাচা, বেশি কাটা নাই, এই অল্পই কাটছে, মলম লাগাইলে ঠিক হয়ে যাইব। আর শুনেন চাচা, নেক্সটে যেন এই অফিসের আশেপাশে না দেখি, এইবার তো কপালে পুষ পড়ছে।
পরের বার কিন্তু গলায় বুঝবে, যান সোজা হাঁটেন, পিছনে তাকায়েন না, তাহলে কিন্তু চোখ থাকবো না, যান। আচ্ছা উঠুন, চলুন, আপনার ট্রিটমেন্ট লাগবে। বাবা আমি ঋণ নিয়ে মরতে চাই। চাচা এর পর থেকে ওই অফিসে গেলে আপনি আমাকে নিয়ে যাবেন, একা যাবেন, ঠিক আছে? আসুন চল। গুড মর্নিং স্যার। স্যার আপনি এবারের নতুন সদস্য। জি হ্যাঁ জি। সেক্ষেত্রে আমার একটা দায়িত্ব হয়ে যায় আপনার পছন্দের তালিকাটা জেনে নেওয়া। স্যার আমি এই বাড়ির অতি পুরানো সদস্য, আমার কাজের অভিজ্ঞতা আজকের নয় স্যার। ইন দ্য পিরিয়ড 1984 হোয়েন আই ওয়াজ ব্রিটেন, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রধান সহকারী কুকের দায়িত্বে ছিলাম। ওনার প্রিয় রেসিপি ছিল সেই ব্রয়লারের স্যুপ। 1990 সালে দেখি স্যার আমি বাগদাদে ছিলাম, সাদ্দাম হোসেন সাহেবের প্রধান সহকারী কুক হিসাবে আমি আমার দায়িত্ব শুরু করি। আপনার পছন্দের তালিকাটা জেনে নিয়ে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আপনি শিং মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করতে পারেন? বেগুনি শিং মাছের ঝোল এটা আবার খাই নাকি? হ্যাঁ হয়তো আমাদের গ্রামে হয়। আপনি কি লইট্টা মাছের ভর্তা বানাইতে পারেন? ইলিশ মাছের পাতুরি এইটা তো পারেন স্যার। ওকে স্যার, নো প্রবলেম, আমি ইন্টারনেট ঘেঁটে আপনার পছন্দের তালিকার আরও কী কী ভ্যারাইটিস আমি আপনাকে জানাতে পারি আমি চেষ্টা করছি স্যার। আর যদি আপনার নতুন কিছু খেতে ইচ্ছা জাগে আমাকে কাইন্ডলি জানাবেন। থ্যাংক ইউ স্যার। হ্যালো। চামনি তোমাকে আমার দরকার, ভীষণ দরকার। আচ্ছা তুমি এক্ষুনি আমার অফিসে চলে আস। এখন? Surprising. আসো আসো আসো, জলদি আসো, তোমার কোনো দরকার। I'll come. ঋণের দায়ে মুচি বধুর নাকফুল কেড়ে নিল সুখ উন্নয়ন ফাউন্ডেশন, মানে সুখ উন্নয়ন ফাউন্ডেশন থেকে সুখের বীজ নিয়ে সুখ বৃক্ষের সোনা
সোনা ফলের আশায় আজ নিঃস্ব জামালপুরের যমুনা পাড়ে এক মুচি পরিবার। ঋণের দায়ে এই পরিবারের শেষ সোনা স্বামীর দেয়া নাকফুলটুকু খুলে নিল সুকুন্দন ফাউন্ডেশনের এক কর্মকর্তা। এই ছবিটাতে আপনি এভাবে আঁকিঝুঁকি করছেন কেন? উনি একজন বিখ্যাত মানুষ, সারা জীবন ধরে এই বিখ্যাত মানুষ মানুষের ক্ষতি করে নিজের খ্যাতি কুড়িয়েছে। দেখ এই খ্যাতিমান মানুষ একটা মুচি পরিবারকে কি দুর্দশায় নিয়ে গিয়েছে। স্বামীর দেয়া নাকফুলটুকু খুলে নিল সুকুন্দন ফাউন্ডেশনের এক কর্মকর্তা। What is going on? এই ছবিটাতে আপনি এভাবে আঁকিঝুঁকি করছেন কেন? উনি একজন বিখ্যাত মানুষ, কি করছেন এসব? বিখ্যাত মানুষ, বিখ্যাত মানুষ, সারা জীবন ধরে এই বিখ্যাত মানুষ মানুষের ক্ষতি করে নিজের খ্যাতি কুড়িয়েছে। দেখ এই খ্যাতিমান মানুষ একটা মুচি পরিবারকে কি দুর্দশায় নিয়ে গিয়েছে। কোটি কোটি মানুষ নিঃস্ব হয়েছে এইসব খ্যাতিমানদের জন্য। এই মানুষটা ছিল, ওর আশেপাশে যারা আছে সবাই একই লাইনের, দেশের মাটিতে নিঃশ্বাস নেয় আর বিদেশি কাদের শরীর চালায়। কোন পাপে যে এইসব সন্তানের বাবা হয়েছিলাম আমি। তুই তো আমার রক্তের কেউ না, তারপরে যখন তোর মুখটা আমি দেখি আমি এর মধ্যে একটা সান্ত্বনা খুঁজে পাই। আর এই বাড়ির মানুষগুলো এগুলো মানুষের জন্য এক একটা মানুষ না। তোমাদেরকে দেখলেই ভালো লাগে। জি স্যার, তোমরাই হচ্ছে সবচেয়ে ভালো। স্যার গাড়ি বার করতে বলবো? কেন, আমি হাঁটতে পারি না, অত দূর পা আছে।
কাম, মানে তুই এতটুকু একটা পিচ্চি মেয়ে হয়ে আমার সামনে বসে কথা বলছিস, তোর এত বড় সাহস হলো কি করে? তুমি যদি ম্যানেজ করতে পারতে তাহলে ওই যে মুচির বউয়ের নাক ফুল কেড়ে নেওয়া হয়েছে না, এই কথাটাই স্টোরিটা ছাপা হতো না, রাইট? আর ওই পত্রিকা তো সবসময় এরকম করে। হ্যাঁ, ভাইয়া তোমাকে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের অ্যাডভাইজার করেছে, আন্ডারগ্রাউন্ড থেকে সে ফাইন্যান্স করছে। তোমার কি এই হিটকোল্ড খেলার জন্য এসব করেছে জার্নালিস্ট? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, মুড অফ হয়ে গেছে। সত্যি কথা শুনে মুড অফ হয়ে যায় না? আচ্ছা, আমি সুখ উন্নয়ন প্রকল্পের অফিসে ঢুকছি, তুমি আসো, এখানে পাবলিক ঝামেলা করছে। ওকে। ব্রেকআপ পার্টি? হাউ কাম, মানে তুই এতটুকু একটা পিচ্চি মেয়ে হয়ে আমার সামনে বসে কথা বলছিস, তোর এত বড় সাহস হলো কি করে? কি ব্যাপার, আমি কি বলছি? আমার দিকে তাকা, চোখ তুলে তাকা বলছি। কি বলবে বলো, এন্ড ইয়েস কুইকলি বলো। চোখ নামা। আরে এইমাত্র তো তুমি বললে চোখে চোখ রাখতে, এখন আবার নামাতে বলছো, হোয়াট ইজ ইউর প্রবলেম? একদম মুখে মুখে তর্ক করবি না। শোন, ব্রেকআপ পার্টি এই বাড়িতে কেন, এই এলাকায় হতে পারবে না, এটা আমি তোকে বলে দিচ্ছি। আর কালকে রাতে ছাদের পার্টি রুমে আমার পার্টিটাই হচ্ছে, ইজ ইট ক্লিয়ার টু ইউ? ও, এই তো তুমি আসল কথা বললে, তোমার পার্টি। ফুপি, তুমি একটা কাজ কেন করো না, তুমি অন্য কোনো পার্টিসিপেন্টের পার্টি করো। হাউ, তুই এতটুকু একটা পিচ্চি মেয়ে হয়ে আমাকে সাজেশন দিচ্ছিস যে কার পার্টি হবে কার পার্টি হবে না? একদম চুপ, কালকে রাতে বাড়ির ছাদে আমার পার্টি হচ্ছে, ওকে? নো, আমার পার্টি হবে। লারা, তুই কিন্তু লিমিট ক্রস করছিস। ফুপি, তোমার প্রেশার কেন বাড়াচ্ছো, তুমি পার্টিটা অন্য কোথাও করো। চুপ কর আর একটা কথাও বলবি না। আচ্ছা, তোর মা যখন তোকে রেখে চলে গেছে তখন তুই এতটুকু ছিলি, পেলে পুষে এত বড় করেছি এসব কথা শোনার জন্য? Again same common dialogue, ডলি ফুপিও সারাদিন এই কথাই বলে, যেন আমার নাম ভাল লাগে না। Just shut up! ফুপি, why not you take a baby? এক কাজ করবো, আমি ওকে কোলে পিঠে বড় করে টেক কেয়ার করে আমার সমান করবো, তারপর কাটাকাটি হয়ে গেল। একদম চুপ। এই কি হচ্ছে, কি চুপ কর না, আরে যা যাবি কর। ঋণের দায়ে মুচিবধুর নাকফুল খুলে নিল সুখ উন্নয়ন ফাউন্ডেশন। এই খবর কি মালিক ইচ্ছে করে ছাপিয়েছে নাকি সামাল দিতে পারেনি?
যাই হোক, এটাকে থামা চাপা দেওয়া যাবে, ইস্যু বানাতে হবে যাতে মালিকের ঘরে দায় যায়। কার পার্টি হবে সেটা নির্ধারণ করার জন্য একটা ইলেকশন পাতানো ফাইল মনে হচ্ছে। কি বলছেন আপনি? ওকে, আমি প্রুফ করব। না ভোট প্রদান করতে পারবেন মানে? আর না ভোট যদি বেশি হয়ে যায় তাহলে? তাহলে বিবেচনা করা হবে এই ভোটের প্রার্থী এবং বিষয়বস্তু সব মানুষের পক্ষে নয়।